বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ যুদ্ধ বড় নাকি প্রেম বড় আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যেই আমরা পৌঁছে যাব দশম শ্রেণীর প্রথম পাঠ্যকবিতা অসুখী একজন কবিতার সম্পূর্ণ আলোচনায় যারা সবেমাত্র ক্লাস টেনে উঠেছ এবং যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে অসুখী একজন কবিতাটি নিয়ে লাইন ধরে ধরে সম্পূর্ণ শব্দার্থ সহ এক মনজ্ঞ আলোচনা পরিবেশন করতে চলেছি লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি টিপে এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য কবিতার মূল আলোচনায় প্রবেশের পূর্বে তোমাদের কয়েকটি তথ্য জেনে নেওয়া একান্তভাবে জরুরি প্রথম কবিতাটি লিখেছেন চিলি দেশের বিখ্যাত কবি নোবেল জয়ী কবি পাবলো নেরুদা তোমার মনে হতে পারে পাবলো নেরুদা বাংলা জানলেন কি করে দেখো তিনি কিন্তু বাংলা ভাষায় কবিতাটি লেখেননি পাবলো নেুদা কবিতাটি লিখেছিলেন স্প্যানিশ ভাষায় অর্থাৎ অসুখী একজন মূল কবিতাটি স্প্যানিশ ভাষায় রচিত এটাকে বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য এবং এই কবিতাটি অর্থাৎ আমাদের পাঠ্য অসুখী একজন কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে এই নামাঙ্কিত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা না একদমই ভয় পেও না তোমাদের আজ আমি ইতিহাস পড়াবো না গৃহযুদ্ধও শেখাবো না শুধু একটু সংক্ষেপে বলি স্পেনের গৃহযুদ্ধের সময় কি হতো জানো তো যুবকদের দেশের যুবকদের বলা হতো তোমাকে সৈনিক হয়ে দেশের জন্য যুদ্ধ করতে যেতে হবে সে যুবক হয়তো নিজের প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিদায়ও জানাতে পারত না সে যুদ্ধ করবার জন্য যুদ্ধের টানে গৃহত্যাগ করতো সে জানত এ যাত্রাই হয়তো তার শেষ যাত্রা এমনই একটা ঘটনাকে প্রেক্ষাপট করে আমাদের কবিতা লেখা শুরু করছি কবিতার মূল আলোচনা কবিতা অসুখী একজন কবি পাবলো নেরুদা। এই কবিতায় কথক আমাদের সামনে গোটা ঘটনাটি বর্ণনা করেছেন কথক বলছেন আমি তাকে ছেড়ে দিলাম তোমার কি মনে হচ্ছে ছেড়ে দেওয়া মানে ছাদ থেকে ধরো হাতটা ছেড়ে দিল সে নিচে পড়ে গেল এমন ছেড়ে দেওয়া তা নয় এখানে বোঝানো হয়েছে আমি তাকে ছেড়ে চলে এলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে অর্থাৎ সে আমার জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল আর আমি তার থেকে বহু দূরে চলে গেলাম সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না আমি যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেলাম সে জানত না আমার এ যাওয়াই শেষ যাওয়া পরের চার পাঁচটি লাইনে কথক আমাদের সামনে তুলে ধরবেন সময় কিভাবে অতিবাহিত হচ্ছে অর্থাৎ এই কথক বিদায় নেওয়ার পর সময় কিভাবে কাটছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ একটা বছর কেটে গেল মানে কথক বিদায় নেওয়ার পর ধীরে ধীরে সময় অতিবাহিত হচ্ছে তোমার মনে একটা প্রশ্ন জাগবে নান কথার অর্থ কী নান কথার অর্থ হল খ্রিস্টান সন্ন্যাসিনী অর্থাৎ কথক বিদায় নেওয়ার পর সেই রাস্তা দিয়ে উদ্দেশ্যহীনভাবে কুকুর হেঁটেছে কখনো ঈশ্বরের আরাধনায় মত্ত কোনো এক খ্রিস্টান সন্ন্যাসিনী হেঁটে গেছে এভাবেই উদ্দেশ্য অনুদ্দেশ্যের দোলা চলে কেটে গেছে সময় বছর সপ্তাহ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ যে রাস্তা দিয়ে কথক হেঁটে গেছে সেই রাস্তায় ধীরে ধীরে সময়ের চিহ্ন স্বরূপ ঘাস গজিয়ে তারপর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর যাকে কথক ছেড়ে এসেছে সে কথকের জন্য অপেক্ষা করছে অপেক্ষার এক একটা দিন যেন তার কাছে এক একটা পাথরের বোঝার মতো মনে হচ্ছে একটা বছর যাচ্ছে তার মাথায় যেন পাথরের বোঝা চাপছে অর্থাৎ প্রতীক্ষার দুঃসহ যন্ত্রণাকে এখানে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে কতক কবে ফিরবে সেই প্রতীক্ষায় কথকের প্রিয়জন অপেক্ষা করছে এক একটা বছর সেই প্রিয়জনের কাছে যেন এক একটা পাথরের বোঝার মতো মনে হচ্ছে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না তারপর হঠাৎই শহরের বুকে চলে আসে সর্বগ্রাসী যুদ্ধ যুদ্ধ কেমনভাবে আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন অর্থাৎ আগ্নেয়গিরি গিরি থেকে যেমন অগ্নুৎপাত হয় লাভা ম্যাগমা ছোটে ঠিক তেমন রক্ত ছুটল যুদ্ধ আসলো চারিদিকে রক্তের বন্যা বইল যুদ্ধে খুন হলো শিশুরা এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল শিশুদের ছাড় দেওয়া হলো না বাচ্চাদের হত্যা করা হলো বাড়িরা খুন হলো মানে বাড়িঘর দর ধ্বংস করা হলো কিন্তু কথকের সেই ভালোবাসার মানুষটির মৃত্যু হলো না এখন তোমার মনে নিশ্চয় একটি প্রশ্ন বারবার উকি দিচ্ছে যে যুদ্ধে বাচ্চাদের ছাড় দেওয়া হলো না বাড়িঘর ধ্বংস হয়ে গেল সেখানে মেয়েটি কিভাবে বেঁচে রইল উত্তর দেব কবিতার শেষ অংশে দেখে নিই কবিতার পরবর্তী স্তবক সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ সমতল ভূমিতে সমস্ত বসতিতে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে এখানে মন্দিরে যে দেবতারা ছিল তাদের শান্ত হলুদ বিশেষণ দেওয়া হয়েছে কারণ আমরা জানি হলুদ রঙ প্রাচীনত্বের প্রতীক তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখবে পুরনো বইয়ের পাতাও হলুদ হয়ে যায় তো শান্ত হলুদ দেবতা যে সমস্ত দেবতার মূর্তি দীর্ঘদিন ধরে বছরের পর বছর মন্দিরে প্রতিষ্ঠিত ছিল কবির কল্পনায় তারা যেন মন্দিরে ধ্যানমগ্ন অবস্থায় ছিল কিন্তু যুদ্ধের দাপটে তারা মন্দির থেকে উল্টে পড়ল টুকরো টুকরো হয়ে গেল তারা আর স্বপ্ন দেখতে পারল না অর্থাৎ এখানে দৈব মহিমার অন্তঃস্বাস শূন্যতা প্রমাণিত হলো এ যুদ্ধ এত ভয়ঙ্কর যে দেবতারাও নিজেদের রক্ষা করতে পারলেন না তাই তো দেবতার মন্দির থেকে দেবতারা উল্টে পড়ে গুঁড়ো গুঁড়ো বা টুকরো টুকরো হয়ে গেল যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছনায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এবার কথক একটি স্মৃতিচারণা করছেন কথক বলছেন আমার সেই প্রিয় বাড়ি সেই বাড়ির বারান্দা যে বারান্দায় আমি ঝুলন্ত বিছনায় মানে দোলনায় করে শুয়ে থাকতাম যেখানে ছিল গোলাপী গাছ তোমরা অনেকে গোলাপি গাছ মানে গোলাপ ফুলের গাছকে ভাবো আসলে তা নয় গোলাপি গাছ এক ধরনের বাহারি পাতার গাছ বা পাতা বাহারের গাছ যার পাতাগুলো দেখতে হাতের ছড়ানো করতলের মতন অর্থাৎ হাতটা টান টান করলে পাঁচ আঙুল দিয়ে হাতটাকে দেখতে যেমন লাগে অনেকটা তাল গাছের পাতা যেমন ঠিক সেই রকম এক ধরনের পাতাবাহারি গাছ হলো গোলাপি গাছ সেই গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গ এখানে প্রাচীন জলতরঙ্গ মানে জলের ঢেউ নয় জলতরঙ্গ বলতে বোঝানো হয়েছে একটি বিশেষ বাদ্যযন্ত্র অর্থাৎ বাজনা বাজানোর একটা উপকরণ যেটার মধ্যে জল থাকে যেটা ঝাঁকালে ঝনঝন করে আওয়াজ হয় গান করবার ক্ষেত্রে এই বাদ্যযন্ত্রটির ব্যবহার করা হতো তো কথকের বাড়ির এই যাবতীয় সমস্ত কিছু যুদ্ধের আগুনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পুড়ে ছাই হয়ে গেল এবার আমরা চলে আসলাম একেবারে কবিতার অন্তিম পর্বে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ একটা প্রাণ শহর যুদ্ধের পর একদম শ্মশানে পরিণত হল প্রাণচঞ্চল শহরে ছড়িয়ে রইল কাঠ কয়লা কিছু লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা বলতে বোঝানো হয়েছে মৃত মানুষের কাঁটা কাঁটা মুন্ডুগুলো পাথরের মতো পড়ে রয়েছে আর কি রক্তের একটা কালো দাগ তোমার মনে হবে রক্তের রঙ তো লাল তাহলে এখানে কালো বলছে কেন উত্তরটা দিই রক্তপাত এত হয়েছে যুদ্ধে যে সেই রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধে একটা কালশিটে দাগ যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন হয়ে শহরের বুকে রয়ে গেছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ এই সর্বহারার মহাশ্মশানে কবির প্রিয়জন অর্থাৎ এই সর্বহারার মহাশসনে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ সর্বহারার মহাশ্মশানে কথকের সেই প্রিয়তমা কথকের ভালোবাসার মানুষটি কথকের ফেরার প্রতীক্ষায় পথ চেয়ে রয়েছে এখানে অনেক সহায়িকা বইয়ে লেখা এখানে এই মেয়েটি বলতে নারীকল্প স্বদেশ বা কবির স্ত্রী বা দেশমাতাকে বোঝানো হয়েছে আসলে তা নয় এ কবিতাটি হলো যুদ্ধ বনাম প্রেমের কবিতা এখানে মেয়েটিকে কবিতায় প্রেমের প্রতীক হিসাবে দেখানো হয়েছে ভালোবাসার মূর্ত প্রতীক হিসাবে দেখানো হয়েছে আচ্ছা কবিতাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানি আমি জানি তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরছে আচ্ছা সবাই মারা গেল শিশুদের পর্যন্ত রেয়াত করা হলো না শিশুরা মারা গেল দেবতারা পর্যন্ত আত্মরক্ষা করতে পারলো না দৈব মহিমার অন্তঃশ্বাস শূন্যতাকে প্রমাণিত করে দেবতার মূর্তিগুলো ধুলিস্বাত হলো তবুও মেয়েটি কেন বেঁচে রইল খুব ভালো প্রশ্ন উত্তর দেবো কিন্তু তার আগে তোমরা আমায় উত্তর দাও আজকের আলোচনাটা তোমার কেমন লাগলো অন্য রকম লেগেছে ভালো লেগেছে কেমন লাগলো কবিতাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম আমার সঙ্গে সরাসরি ফেসবুক ইনস্টাগ্রামে কিভাবে যোগাযোগ করবে তার সম্পূর্ণ তথ্য ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবার আমি তোমার প্রশ্নের উত্তর দিই এখানে মেয়েটি হলো ভালোবাসার মুহূর্ত প্রতীক মেয়েটির হৃদয়ে ছিল মুকুলিত ভালোবাসা তাই তো প্রিয়জন বিদায় নেওয়ার পর প্রতীক্ষার প্রহর গুণে গুনে মেয়েটি অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল কিন্তু তারপর সর্বগ্রাসী যুদ্ধ আসে যুদ্ধের তাণ্ডব জাগতিক সব কিছুকে ধ্বংস করতে পারলেও মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে ধ্বংস করতে পারেনি কারণ যুদ্ধের ক্ষমতা হয়তো অসীম যুদ্ধ আগুন লাগায় যুদ্ধ রক্ত ছড়ায় যুদ্ধ প্রাণ কেড়ে নেয় কিন্তু যুদ্ধ কখনও হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ করতে পারে না যুদ্ধের আগুন হৃদয়ের ভালোবাসার কাছে হার মানে তাই তো ভালোবাসার মুহূর্ত প্রতীক সেই মেয়েটির মৃত্যু হয়নি তাই তো সেই মেয়েটি সর্বহারার মহাশ্মশানে দাঁড়িয়েও নিজের প্রিয়জনের ফিরে আসার প্রতীক্ষায় পথ চেয়েছিল এবার তোমাদের প্রশ্ন আচ্ছা কবিতায় অসুখী একজন অসুখীটাকে দেখো আমার মতে কবিতায় অসুখী তিনজন হিসেব করে দেখো তো মেয়েটি অসুখী কারণ তার প্রিয়জন তাকে কিছু না জানিয়েই কোথায় যেন হারিয়ে গেছে সেই প্রিয়জনকে খুঁজে চলেছে মেয়েটির দুটি চোখ তাই তো মেয়েটির মনে সুখ নেই সুখের বিপরীত অবস্থা সে অসুখী অন্যদিকে কথক সে নিজে যুদ্ধের প্রয়োজনে যুদ্ধ করবার জন্য অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে গেছে সে তার প্রিয়জনকে বিদায় পর্যন্ত জানিয়ে যেতে পারেনি এমনকি সে জানে হয়তো আমি আর যুদ্ধক্ষেত্র থেকে ফিরবো না এ যাওয়াই শেষ যাওয়া তাই আমার মতে কত অসুখী আবার অন্যদিকে দেশ মায়ের কোলের উপর দেশ মায়ের সন্তানদের রক্ত ঝরছে যুদ্ধ দেশ মায়ের বুককে রক্তাক্ত করছে তাই তো দেশ মাতৃকাও অসুখী তাই না কেমন লাগলো আলোচনা তোমার মতামত আমায় লিখে জানিও তোমার মূল্যবান মতামত কমেন্ট পড়বার অপেক্ষায় রইলাম তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম